অনেক দিন ধরেই আমার মনের মধ্যে কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যার জন্য আজকে আমি বেরিয়ে পড়েছি সেই সব প্রশ্নের উত্তর জানতে, যার জন্য আমি এখন যাচ্ছি সতীপুকুর শ্মশান অর্থাৎ ইসলামপুর শ্মশানে। তো আজকে আমি তোমাদের ইসলামপুর শ্মশানের বিভিন্ন কিছু দেখাবো, তার সাথে এই শ্মশানের নাম সতীপুকুর শ্মশান হওয়ার পেছনে যে কাহিনী রয়েছে সেই কাহিনীর ব্যাপারেও তোমাদের জানাবো। তো এই যে দেখতে পাচ্ছ, একদম শ্মশানের সামনে আমি চলে এসেছি। আর এই শ্মশান থেকে একটু সামনের দিকে গেলেই বাঁদিকের মধ্যে দেখা যাবে বড় একটি পুকুর, যা কিনা এখন খুবই কচুরিপানায় ভর্তি আছে। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সতীপুকুর শ্মশানের মেইন গেট, মানে এটাই হলো প্রধান দ্বার। তো এখানে দেখতে পাচ্ছ লেখা আছে সতীপুকুর শ্মশান ঘাট। তো 1973 সালে এটা স্থাপিত হয়েছে, তো এটাও এখানে লেখা আছে। তো ঢুকেই প্রথমে তোমরা ডান দিকে যারা দেখতে পাবে একটা আধুনিক বিল্ডিং, এই বিল্ডিংটা কিছু বছর আগেই এখানে নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে বৈদ্যুতিক চুল্লি, যার সাহায্যে এখন সব দাহ করা হয়। কিছু বছর আগে পর্যন্ত এই সামনের দিকে এই বিল্ডিংটা ছিল না, কিন্তু এটা নবনির্মাণ করা হয়েছে। আমরা যখন শ্মশানের মধ্যে ভেতরের দিকে প্রবেশ করব, তখনই তোমরা বাঁদিকে বিভিন্ন মনীষীদের এখানে স্ট্যাচু দেখতে পাবে, যারা কিনা এই শ্মশানের স্থাপনে বিভিন্ন রকম ভূমিকা পালন করেছে। তার সাথে এখানে বিভিন্ন দেবতাদেরও মূর্তি দেখতে পাবে। তো এখন তোমরা যেটা দেখছো এটা হলো প্রধান দাহ কেন্দ্র। তো এখানেই আগে মানে সব দাহ করা হতো। আর এর উপরে দেখতে পাচ্ছ বিশাল একটি অশ্বত্থ গাছ, যা কিনা পুরো এই শ্মশান ঘাটটাকে তার ছায়ায় আবৃত করে রেখেছে। আর এটা দেখতে পাচ্ছ অমৃত লোক দ্বার। এরপর যখন আমরা ভেতরে আরও প্রবেশ করব, তো এখানে দেখতে পাচ্ছ একটা বেলগাছ, আর এই বেলগাছের পেছনেই যে ঘরটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে সেই পুরনো দিন থেকে চলে আসছে মানে সব দাহ কেন্দ্র। আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে আছে রাজা রামমোহন রায়ের একটি স্ট্যাচু। তো এই রাজা রামমোহন রায়ের এখানে স্ট্যাচু যে আছে এর পেছনে কিছু কাহিনী রয়েছে, যেটা কিনা তোমরা একটু পরেই বুঝতে পারবে। আর এই পাশ থেকে দেখা যাচ্ছে এই যে এখন যে নবনির্মিত হয়েছে যে চুল্লিটা, বৈদ্যুতিক চুল্লি, সেটাও এখন পাশ থেকে দেখা যাচ্ছে। এরপর আমরা সামনে এগোতেই এখানে আরও কিছু দেবতাদের মূর্তি রয়েছে, যা কিনা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি এখানে যেই প্রশ্নের জন্য এসেছি যে এখানকার নাম সতীপুকুর শ্মশান কেন হলো, তো সেই নামের পেছনে যে কাহিনী আছে, তো সেই কাহিনীর সব কিছুই এই জায়গায় আছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পুরো ভালো করে লেখা আছে। এখানে একটি মানে সতী দাহর যে চিত্র আছে সেটি তুলে ধরা হয়েছে, এবং তার সাথে নিচে কিছু দেখতে পাচ্ছ লেখা আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে মহিলাটি আছে তার নাম হচ্ছে গিয়ে চম্পা মণ্ডল, এবং মহিলার নিচে যে দেখতে পাচ্ছ তার স্বামী তার নাম হচ্ছে সঙ্গত রাম মণ্ডল। তো এদেরকে নিয়েই এখানকার যে কাহিনী আছে কাহিনীটি আছে। তো এই শ্মশানের মধ্যে এসে আমি জানতে পারলাম যে এখানে হয়েছিল একটি সতীদাহ প্রথা। তো এখানে দেখতে পাচ্ছ যে চম্পা আছে, তো চম্পা মণ্ডল যে আছে সে এখানে সতী হয়েছিল। আমরা জানি যে 1829 সালে রাজা রামমোহন রায় ও লর্ড উইলিয়াম বেন্টিঙ্কের সহায়তায় সতীদাহ প্রথা এই আইনটি পাশ হয়েছিল, কিন্তু সেই আইনটি পাশ হওয়া সত্ত্বেও সমাজের মধ্যে সেই আইনের প্রভাব পড়তে অনেকটা সময় লেগে গিয়েছিল, যার জন্য আমরা এই সতীদাহ প্রথা দেখতে পেয়েছি। এখানকার বিভিন্ন লোকের সাথে কথা বলে আমি যা জানতে পেরেছি যে চম্পা মণ্ডল ছিল নিঃসন্তান, এবং তার স্বামী মারা যাওয়ার পর সে তার নিজ ইচ্ছাই সতী হতে চেয়েছিলেন, যার জন্য এখানে এই সতীদাহ প্রথাটি ঘটেছে। ছায়া মণ্ডল নামে একজন চম্পার স্মৃতিস্মরণে লিখেছে, চম্পা তুমি এসেছিলে লাল চেলি পরে, বধূ হয়ে একদিন মণ্ডল পরিবারে, কোন যুগ কত সালে গেল সব ভুলে, স্মৃতিতে রইলে তুমি ফোটা পদ্ম ফুলে, নিঃসন্তানা তুমি সঙ্গত পতি, একই চিতায় সহমরণে স্বেচ্ছায় হলে সতী, নিত্য পারাপার ধাম এই শ্মশানে তুমি, সতীপুকুর নাম মাহাত্মে অমর হয়ে তুমি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চম্পা মণ্ডলের পারিবারিক কেউ এখানে তার বেদনার কথা প্রকাশ করেছে, এবং তার মধ্য দিয়ে আমরা এখানে বুঝতে পারলাম
যেখানে সর্বোত্তম যে সতী হয়েছিল এবং পাশে পুকুর ছিল, তো যার জন্য এখানকার এই শ্মশানের নাম করা হয়েছে সতীপুকুর শ্মশান ঘাট। তো এখন তোমরা শ্মশান ঘাট থেকে যেমন দেখতে পাচ্ছ, অতীতকাল থেকে এখানে ঠিক এই রকমই ছিল না। পরবর্তীকালে সময়ের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু এখানে পরিবর্তন ঘটেছে এবং আস্তে আস্তে এই শ্মশানটিকে আধুনিকীকরণ করা হয়েছে। তো এখানে আগের থেকেই কালী পুজো করা হতো, পরবর্তীকালে এখানে মন্দিরের বিভিন্ন সংস্করণ হয়েছে, আধুনিকীকরণ করা হয়েছে এবং এখানে এখন কালী পুজো করা হয় এবং তার সাথে এখানে ধুমধাম করে জগদ্ধাত্রী পুজো করা হয়। এখানে এখন বিভিন্ন দেবদেবীর পূজো করা হয়। আর এখানে তোমরা যে স্ট্যাচুটি দেখতে পাচ্ছ লাল কালারের, তো এই স্ট্যাচুটি হলো এখানে আগে যে সাধু মানে থাকতো শ্মশানের মধ্যে, মানে এখানকার সব রক্ষণাবেক্ষণ করতো, তো তার এই স্ট্যাচুটি। এই যে দেখতে পাচ্ছ এই পুকুরটি, যার কথা তোমাদের কিছুক্ষণ আগে বললাম, তো এই পুকুরটি বহন করে আছে শত শত মানুষের শেষকালের স্মৃতি। তোমরাও কোনো দিন এখানে এসে ঘুরে দেখতে পারো চম্পা মণ্ডলের সেই শেষকালের স্মৃতি এবং তার সঙ্গে এই সতীপুকুর শ্মশান ঘাটটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও, আর এইরকম আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।